মা, বৌমনি কোনো অন্যায় করেনি। চুপ, সত্যি করে বলো, সুধা কোথায়? আমি সত্যি বলছি কর্তামা, আমি জানি না বৌমনি কোথায়। কি হয়েছে ঠাম্মি? সর্বনাশ হয়ে গেছে তেজ, জোসনা বাড়ি থেকে পালিয়ে গেছে। কি? হ্যাঁ, আর তাকে পালাতে সাহায্য করেছে তোমার বউ সুধা। দাদু ভাই, ওই মেয়ে জোসনাকে পালাতে সাহায্য করেছে। এটা হতে পারে না, সুধা এরকম কাজ করতে পারেন না। আর একবার যে কথা বলবো, ফোনটাও তো ধরছেন না। মেজো, এত রাতে বাড়ির মেয়ে, বাড়ির বৌমা, তারা বাড়ির বাইরে, ওতে কোনো বিপদ আপদ হবে না তো? না না দিদি ভাই, একদম চিন্তা করো না, কিছু হবে না। আমাদের গজানন আছেন, আমাদের গজানন, আমাদের সুধা, জোসনা, সবাইকে রক্ষা করবেন, ওদের কোনো ক্ষতি হতে দেবেন না। দেখো তুমি কোথায় গেছে কে জানি, কিছুই তো বুঝতে পারছি না আমি। আমি জানি। ইমন, তুমি এত রাতে এখানে কি করছো? ও মা, তোমাদের সবাইকে খবরটা দিতে এসেছি। আফটার অল, আমি তো তোমাদের ওয়েল উইশার, তাই না তেজ? কি জানো তুমি? ঠাম্মি, আমি ইভেন্ট করে ফেরার সময় দেখলাম তো সুধাকে আর জোসনা দিকে। সে কি, কোথায় ওরা, কোথায় দেখেছো তুমি ওদের? সুধা জোর করে জোসনা দিকে নিয়ে যাচ্ছিল, আর ওর হাতে না একটা বড় ব্যাগ ছিল ঠাম্মি। এসব কি বলছো তুমি? এত রাতে বাড়িতে এসেছো, আমি মিথ্যে কথা কেন বলবো বলো? আমি তো দেখলাম পরিষ্কার। শাট আপ ইমন, জাস্ট শাট আপ। অ্যাজ ইউজুয়াল ইউর লাইং। আমি তোমার একটা কথাকেও বিশ্বাস করি না ঠাম্মিও, মিথ্যে কথা বলছি ভাই। তুমি তো দেখছি দিদি ভাইকে অন্ধ বিশ্বাস করো, এত কিছু শুনছো তারপরেও এই কথা বলছো। হ্যাঁ বলছি, কারণ আমি জানি সুধা এরকম কাজ কোনোদিনও করতে পারে না। বেশ বেশ তেজ, তোমার যদি আমার কথা একদমই বিশ্বাস না হয় তাহলে আমার সাথে চলো। চলো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। হ্যাঁ তেজ, চলো। ঠিক আছে, চলো, দেখাও আমাকে, চলো। দাঁড়াও দাদু ভাই, দাঁড়াও দাঁড়াও দাদু ভাই, আমি যাবো তোমাদের সঙ্গে। আমি এত রাতে তোমার যাওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আমার যাওয়ার দরকার আছে, আমি দেখতে চাই তোমার কথা না আমার দাদু ভাইয়ের বিশ্বাস কোনটা ঠিক। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।